তো চাষি বন্ধুরা আজকের আপনাদের জানাবো নাগরাজ পাঁচশো পাঁচ সম্বন্ধে নাগরাজ পাঁচশো পাঁচ এটি হচ্ছে ক্লোরোফাইরিফস ফিফটি পারসেন্ট এবং সাইপারমেথিন ফাইভ পারসেন্ট ইসি ইসি মানে হচ্ছে ইমিউলিসিফিয়া কনসেন্ট্রেড তরল ধরনের কীটনাশক এটি এটি হচ্ছে ক্রপ কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেডের প্রোডাক্ট আজকের আপনাদের জানাবো নাগরাস সম্বন্ধে এটি এর কাজ কি এর ডোজ কত এবং এটি কোন কোন ফসলে ব্যবহার করা যায় তো বন্ধুরা তার আগে আপনারা আমাদের এই ইউটিউব পেজটি এগ্রি ইনফরমেশন এই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি ধন্যবাদ বন্ধুরা আপনাদের জানায় নাগরাজ পাঁচশো পাঁচ এটি হচ্ছে ক্রপ কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেডের প্রোডাক্ট নাগরাজ পাঁচশো পাঁচ হচ্ছে ক্লোরোফাইরিফস পঞ্চাশ পারসেন্ট এবং সাইপার মেথিন ফাইভ পারসেন্ট ইসি এই ইসি মানে হচ্ছে ইমিউলিসিফিয়াবেল কনসেন্ট্রেট তরল ধরনের কীটনাশক এটি থেকে বাচ্চাদের দূরে রাখবেন এই নাগরাজ কোন কোন সবজিতে ব্যবহার করা যাবে কোন কোন ফসলে ব্যবহার করা যাবে তো সেগুলো আপনাদের বলে দেই। পটল কাঁকরোল সিম ফুলকপি বাঁধাকপি বেগুন আম ধান পাট লিচু পেয়ারা মটর শুশি শশা লেবু এবং সমস্ত ধরনের সবজি ফল সব কিছুতে স্প্রে করা যাবে এবং যারা টবে চাষ করেন বাগানে বাড়ির উপরে ছাদে তারাও নাগরাজ স্প্রে করতে পারবেন তো নাগরাজের ডোজ হচ্ছে নাগরাজ পাঁচশো পাঁচ এর ডোজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল থেকে টু এম এল পার লিটার টু এম এল পার লিটার অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এম এল পার লিটার তো এই নাগরাজ স্প্রে থেকে আপনাদের কি কী পোকামাকড়ের হাত থেকে রোয়াই হবে সাদা মাছি বাদামি শোষক পোকা পিন পোকা বড় লেদা যত ধরনের উড়োপোকা গুঁড়ো পোকা এবং রস চুষে খাওয়া পোকা এবং আরও অনেক তো চাষি বন্ধুরা এটা আপনারা বাজারে পেয়ে যাবেন আড়াইশো এম এল দুশো থেকে দুশো কুড়ি টাকা একশো এম একশো থেকে একশো টাকার মধ্যে